স্ত্রী উর্মিলা শুক্লা ও ১৩ বছরের পুত্রকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের হতে হয়েছে রাহুলকে। প্রায় এক মাসের ছাত্র আন্দোলন শেষ হলো গত ৫ আগস্ট। ছাত্রদের এক দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশ ফেটে পড়ে উল্লাসে। বিজয় মিছিলে অংশ নেন কয়েক লাখ মানুষ। এরপর থেকে শুরু হয় দেশের বিভিন্ন স্থানের ঐতিহাসিক ম্যুরাল ভাস্কর্য ভাঙচুর। ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও। দুর্বৃত্তরা ভেঙে ফেলে ময়মনসিংহ নগরে সুশীলজির ফোয়ারার মাঝখানে থাকা গ্রিক দেবী ভেনাসের ভাস্কর্য। সেই সাথে লুটপাট হয় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি। এছাড়া বিভিন্ন স্থাপনায় লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনার প্রতিবাদে সাধারণ জনতার সাথে কণ্ঠ মিলিয়েছেন ছবি জঙ্গল। অভিনেতা অভিনেত্রী সহ গায়ক পরিচালকরা সোচ্চার রয়েছেন এসব ন্যাক্কারজনক ঘটনায়। তার এই তালিকায় রয়েছেন মেহজাবিন চৌধুরী। এক পোস্টে মেহজাবিন চৌধুরী বলেন, ছাত্রদের এই আন্দোলন ছিল যৌক্তিক ও সঠিক, এ কারণেই সঙ্গে ছিলাম। এত ত্যাগের বিনিময়ে ৫ আগস্ট বিজয় হয়েছে ছাত্র জনতার। সে বিজয়ের আনন্দ উৎসবে আমিও মাঠেই ছিলাম। তবে সরকারি স্থাপনা ভাঙচুর, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবিন চৌধুরী। দেশের সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়ে মেহজাবিন চৌধুরী লিখেছেন, বিজয় উৎসব করুন, কিন্তু দেশের অনেক জায়গায় কিছু মানুষ লুটপাট ও আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হন। দেশে এমন সব ঘটনায় চিন্তিত অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন মিথিলা। এক পোস্টে দেশের সম্পদ রক্ষার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, এই স্বাধীনতা বাংলাদেশের মানুষের, এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। স্বাধীনতা মানে দায়িত্বশীলতা, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়, ন্যায় বিচার ও সাম্যের দেশ গড়া। আমাদের সন্তানদের, ছাত্রদের ত্যাগের কথা যেন ভুলে না যাই আমরা। মিথিলা বলেন, সকল ধর্মীয় উপাসনালয়ে রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে। এতদিনের আন্দোলন আর রক্তের বিনিময়ে আমরা ধ্বংসযোগ্য সহিংসতা চাই না। ৫ আগস্ট দুর্ভাগ্যজনকভাবে এক হামলার শিকার হয় জলের গানের দলনেতা ও ব্যান্ডের ভোকাল রাহুল আনন্দের বাসা। রাহুল আনন্দের গানের সঙ্গে শোনা যেত অসাধারণ কিছু বাদ্যের সুর। তার গানের নেপথ্যে বাদ্যের যে সুরগুলো শোনা যেত সেসব বাদ্য রাহুলের নিজ হাতে বানানো, ফলে রাহুলের নিজের বাসাও যেন একটি বাদ্যযন্ত্রের জাদুঘর। সেখানে রয়েছে রাহুলের হাতে বানানো অন্তত শতাধিক বাদ্যযন্ত্র। রাহুলের বাদ্যযন্ত্র নিয়ে তার অনুরাগীদের আগ্রহ ছিল আকাশ ছোঁয়া। তাদের অনেকেই হয়তো ইচ্ছা প্রকাশ করেছেন একটিবারের মতো রাহুলের বাদ্যযন্ত্রগুলো দেখে আসার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গিয়েছেন তার বাড়িতে। গণমাধ্যম থেকে জানা যায়, স্ত্রী উর্মিলা শুক্লা ও ১৩ বছরের পুত্রকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের হতে হয়েছে রাহুলকে।